ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো এখন পর্যটকের ভিড়ে মুখরিত। কুয়াকাটায় গঙ্গামতী থেকে লেম্বুরবন পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার সৈকতের সব স্থানেই পর্যটকের ভিড়। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্তের মানুষ। এছাড়া জেলার সুন্দরবন রিসোর্ট, পৌর পার্ক সহ মুনিগঞ্জ ও দড়াটানা সেতুতেও দর্শনার্থীরা ভিড় করছেন। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো এখন পর্যটকের ভিড়ে মুখরিত। কুয়াকাটায় গঙ্গামতী থেকে লেম্বুরবন পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার সৈকতের সব স্থানেই পর্যটকের ভিড়। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্তের মানুষ। এছাড়া জেলার সুন্দরবন রিসোর্ট, পৌর পার্ক সহ মুনিগঞ্জ ও দড়াটানা সেতুতেও দর্শনার্থীরা ভিড় করছেন। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো এখন পর্যটকের ভিড়ে মুখরিত। কুয়াকাটায় গঙ্গামতী থেকে লেম্বুরবন পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার সৈকতের সব স্থানেই পর্যটকের ভিড়। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্তের মানুষ। এছাড়া জেলার সুন্দরবন রিসোর্ট, পৌর পার্ক সহ মুনিগঞ্জ ও দড়াটানা সেতুতেও দর্শনার্থীরা ভিড় করছেন। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো এখন পর্যটকের ভিড়ে মুখরিত। কুয়াকাটায় গঙ্গামতী থেকে লেম্বুরবন পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার সৈকতের সব স্থানেই পর্যটকের ভিড়। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্তের মানুষ। এছাড়া জেলার সুন্দরবন রিসোর্ট, পৌর পার্ক সহ মুনিগঞ্জ ও দড়াটানা সেতুতেও দর্শনার্থীরা ভিড় করছেন। Thank you.